আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। তাইকি মিডিয়া নিউজের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ কিংবা বিদেশ থেকে যারা এই ভিডিওতে ক্লিক করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি একটা সুখবর দেবো, সেটা হলো যারা 27 মার্চ 2023-এ নতুন যে এগ্রিকালচার সার্ট ছিল সেখানে আপনারা এর আগে অনেকেই নূন্যস্থা পাইছেন এগ্রিকালচার এবং স্পন্সার, তারপরে যে 40,000 কোঠা বর্ধিত করা হয়েছিল, যে আরো বাড়ানো হয়েছে, সেটা নূন্যস্থা এতদিন স্থগিত ছিল, এখন নতুন করে আবার নূন্যস্থা ওঠা শুরু হয়েছে আজকে থেকে। আজকে আমার দেখা মতে আপনাদের 27 তারিখের মিনিট কত মিনিট থেকে কত মিনিট সেটা আপনাদের আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। 4 মিনিট থেকে আমার জানা মতে এখন পর্যন্ত আজকে সকালে যাদের এর আগে প্যাকের মাধ্যমে ইমেল চলে আসছে আর নূন্যস্থা ওঠা শুরু হয়েছে, সেটা হলো 4 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত আজকে নূন্যস্থা পাইছে এগ্রিকালচারে। 27 মার্চ যারা জমা দিছেন 4 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত, এটা হলো নাপুলি শহরের এবং কাসেরতা, এর ভিতরে যাদের জমা পড়ছে তাদের আজকে ওঠা শুরু হয়েছে। এই 40,000 কোঠার ভিতরে আপনারা যখন এই 7 মিনিট পর্যন্ত 10 মিনিট পর্যন্ত আপনারা আশা করতে পারেন যে উঠবে, 10 থেকে 15 মিনিট পর্যন্ত যেতে পারে এই 40,000 কোঠা যে এগ্রিকালচার নতুন বাড়ানো হয়েছে সেটার ভিত্তিতে আপনারা আজকে থেকে নূন্যস্থা পাওয়া শুরু করবেন। তো বন্ধুরা, এটা অনেক বড় একটা সুখবর আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এটা আমি নিজের চোখে দেখে আপনাদের এই ভিডিওটা বানিয়ে ছাড়লাম, যে আপনারা যারা জমা করছেন তারা একটা আশায় আছেন, তাদের আশা এই 40,000 কোটার মধ্যে যদি ভাগ্যে থাকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই খবরটা আপনাদের দেওয়ার জন্য এই ভিডিওটা, অত ভালো থাকুন যে যেখানে আছেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করে সবসময় পাশে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকুন টিকটক এবং ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।